ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। কর্মযোগ আমাদের শিক্ষা দেয় যে কর্তব্যের সাধারণ ভাব কেবল নিচের দিকেই মানুষকে নিয়ে যায়, তারপরও আমাদের প্রত্যেককেই কর্মকর্তব্য পালন করে যেতে হবে। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এই কর্তব্য বোধ অনেক সময় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কর্তব্য মানুষের জন্য একটা রোগের মতো, যা আমাদেরকে নিয়ে সবসময় টানাটানি করে। কর্তব্য সারা জীবন মানুষকে ধরে রাখে এবং আমাদের গোটা জীবনটাকে দুঃখপূর্ণ করে তোলে। কর্তব্যই মানুষের জীবনের ধ্বংসের কারণ। কর্তব্য অনেকটা গ্রীষ্মকালে দুপুরের সূর্যের প্রখর তেজের মতো, যা মানুষের অন্তরাত্মাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে। কর্তব্য মানুষকে সামান্যতম নিস্তার দেয় না। কর্তব্য যেন সারাক্ষণ মানুষের উপর খাড়া হয়ে ঝুলছে। মানুষ বাড়ির বাইরে গিয়ে কাজ করে, কারণ তার মাথার উপরে রয়েছে কর্তব্যের চাপ। মানুষ বাড়ি ফিরে এসে ফের পরের দিনের কর্তব্যের কথা চিন্তা করে। এই কর্তব্যের হাত থেকে মানুষের কিছুতেই যেন মুক্তি নেই। এর জন্যে মানুষের জীবনটা একেবারে কৃতদাসের মতো হয়ে যায়। অথচ মুক্ত পুরুষের মতো কর্ম করা এবং সমুদয় কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সকল কর্তব্যই ঈশ্বরের। আমরা যে জগতে এসেছি সেজন্যই আমরা ধন্য। ভালোভাবে কর্ম করলেও আমরা ফল ভোগ করতে পারবো না, মন্দভাবে কাজ করলেও চিন্তা করার কোনো কারণ নেই। সংসারে মানুষ টাকার জন্য বা অন্য কিছুর জন্য নিরন্তর সংগ্রাম করে যায়। কাউকে জিজ্ঞাসা করে দেখো সে এত কাজ কেন করছে, তার উত্তরে সে নিশ্চয়ই বলবে এটা তার কর্তব্য। এই কাজ করার তৃষ্ণাকেই মানুষ কর্তব্য নামের ফুল দিয়ে ঢাকার চেষ্টা করে। আসলে কর্তব্য শুধুমাত্র দেহমনের আবেগ এবং আসক্তির তাড়না। উদাহরণ হিসেবে বলি, যেসব দেশে বিয়ে করার কোনো রীতি নেই সেই সব দেশে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কর্তব্য নেই। সমাজে যখন বিয়ের প্রথা প্রচলিত হয় তখন স্বামী এবং স্ত্রী আসক্তিবশত একসঙ্গে থাকা শুরু করে। পুরুষানুক্রমে এমন থাকার পর একসঙ্গে বাস করা একটা রীতিতে পরিণত হয়, তখনই সেটা মানুষের কর্তব্যে দাঁড়িয়ে যায়। এটা সমাজের একটা খুব পুরনো ব্যাধি। রোগ যখন প্রবল আকার ধারণ করে তখন আমরা সেটাকে ব্যারাম বলি। যখন সেই রোগ স্থায়ী হয়ে দাঁড়ায় তখন আর আমরা ব্যারাম না বলে সেটাকে স্বভাব বলি। তাই জগৎকে তোমার যা দেবার রয়েছে দাও, কিন্তু সেটাকে কর্তব্য বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাধ্য হয়ে কোনো কাজ করো না, সবই ঈশ্বরকে সমর্পণ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.